কি সমস্যা ছিল? ঘুমের ঘরে কথা বলা। ঘুমের মধ্যে কথা বলতিস? কতদিন আগে সেটা? 31 অক্টোবর ওষুধ নিয়ে যাওয়া হয়েছে ফার্স্ট। টি অক্সিডেন্টালিস দিয়েছিলাম, থোজা অক্সিডেন্টালিস, আরবার ভিটি, ব্যাটারি অফ লাইফ। সো এই কেসটাতে আমি আরবার ভিটি কেন দিয়েছিলাম, তার একটা ভিডিও পোস্ট করেছিলাম এই চ্যানেলে। কী কী সিমটম ছিল আরবার ভিটি বা থোজা অক্সিডেন্টালিসের সেগুলো সমস্ত কিছু ডিটেলে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে ফলো আপ কেস একটা। 31 অক্টোবর আমি ফার্স্ট দিয়েছিলাম ওষুধ, তারপরেও একবার ওষুধ নিয়ে গেছে পেশেন্ট। 21 নভেম্বর দুবার ওষুধ দেওয়া হয়েছে এখনও পর্যন্ত, অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর, 1.5 মাস মতন ওষুধ চলছে। এখন কেমন আছিস রে? এখন ঠিক লাগছে। এখন বাড়ির কেউ বলছে যে কথা বলছিস ঘুমের মধ্যে কি এরকম কিছু বলেছে কি? একবার দুবার, মানে আগে যতটা হতো সেটা ততটা হচ্ছে না। আচ্ছা, মোটামুটি আপনি শুনেছেন, মানে আগে যেরকম বলতো তার থেকে কম হচ্ছে? অনেকটাই কম। মোটামুটি কত পার্সেন্ট বেটার লাগছে আগের থেকে? আচ্ছা, মানে 80% মতন বেটার লাগছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগের থেকে অনেক সুধরেছে। আচ্ছা, 1.5 মাসের মেডিসিনে এত ইম্প্রুভমেন্ট আমি আশা করিনি। আমি ভেবেছিলাম মোটামুটি একটা ইম্প্রুভমেন্ট আসতে 4-5 মাস মতন টাইম লেগে যাবে, কিন্তু এক্ষেত্রে দেখছি 1.5 মাসে 80% ইম্প্রুভমেন্ট, পেশেন্টের বাড়ির গার্জেন বলছে, পেশেন্টের গার্জেন। সো কেন দিয়েছিলাম আরবার ভিটি যদি এটা জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি, সেটা দেখলে বুঝতে পারবেন।